हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सो आज के तुम्हारे साथ जेटा शेयर करब, देखो हमारे एखाने ऑलरेडी आमी एखाने हमारे काटिंग एर क्लास चलछे, हेयर काटिंग एर क्लास चलछे। तो आमी मैनिक्विनेर ओपरे काटिंग करछि, आमादेर जे डामी आछे तार ओपरे काटिंग करे देखाछि। आमार दुइजन स्टूडेंट सामने आछे, आरो दुइजन ऑलरेडी आसछे, तारा ऑन द वे आछे। तो एखाने जेटा देखाछि सेटा होच्छे फरवर्ड ग्रेजुएशन, आर तार साथे देखाछि फ्रिंज काटिंग। सो तो প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা ক্লাসিক 4 সেকশনে ডিভাইড করে নিয়েছি। যারা জানো তারা ফরওয়ার্ড গ্রাজুয়েশন জানো, ক্লাসিক 4 সেকশন ডিভাইড করে তারপরে ফ্রন্ট এরিয়াতে আমরা ফ্রিঞ্জ কাটার জন্য আমি একটা এ সেকশন করে সেকশন বাই সেকশন আমরা কিন্তু পার্ট বাই পার্ট নিয়ে সেটাকে একদম তার অ্যাকর্ডিং যেরকম যে লেন্থ রাখতে চাই। আমি এখানে খুব বেশি শর্ট লেন্থ রাখিনি, একদম মানে কম কম, মানে অনেকেই আছে যে একটু কি বলবো একটু লং এর উপরে আর কি করেছি এটা। এটা যে যতটা লেন্থ রাখতে চায় তাকে সেই হিসাবে তাকে এই কাটিংটা দেওয়া যায়, ঠিক আছে। তো এইভাবে কাটিংটা করে দেখিয়েছি এবং এই হেয়ার কাটিং এর আমাদের ক্লাস চলছে। তো যদি কারুর মনে হয় যে তোমরা কাটিং এর ক্লাস করতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো সিলভার সিজার স্যালন অ্যান্ড একাডেমিতে। তো এখানে আমাদের অলরেডি কাটিং এর হেয়ার কাটিং এর ক্লাস চলছে, স্কিনের ক্লাস হচ্ছে, নেল এক্সটেনশনের প্রত্যেকটারই কিন্তু এখানে ক্লাস করানো হয়। আচ্ছা, এবারে কাটিং এর সাথে সাথে দেখো, যেহেতু সামনের এরিয়া অনেকের খুব বেশি বুশি থাকে, তো সেক্ষেত্রে আমি কিভাবে থিনিং করব সেই থিনিং প্রসেসটা আমি শেখাচ্ছি এখানে। তো ওরা খুব সুন্দরভাবে সেটা মানে করাটা দেখছি, এরপরে ওরা এবার প্র্যাকটিস করবে ম্যানিকুইনের ওপরে, ঠিক আছে। তো চলো, ফ্রিঞ্জ এরিয়া কাটাটা আমার অলমোস্ট কমপ্লিট। তো এটা অ্যাকর্ডিং টু যার লেন্থ যেরকম চাই, এইভাবে তোমরা কাটিংটা করলে কিন্তু এখানে ভলিউম আসবে। আর অনেকেরই ভলিউম থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে ভলিউম করতে পারি। আবার বেশি ভলিউম হয়ে গেলে কিভাবে থিনিং করব সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। তার সাথে আমি নোচিং দেখাচ্ছি। দেখো নোচিং করলে কি হয়, একটা মুভমেন্ট আসে হেয়ারের মধ্যে, সেটাও কিন্তু এই একটা ফ্রিঞ্জ কাটিংয়ে কিন্তু আমি এগুলো সব করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে আমি আসব আমাদের সেকেন্ড পার্ট, মানে যেটা সেকশন করে আলাদা করে রাখা আছে ইয়ার টু ইয়ারের যে বাকি পার্টটা আছে আমাদের, ইয়ার টু ইয়ারের পার্টটা নিয়ে আমি এবারে ফ্রিঞ্জ এরিয়ার যে লাস্ট যে গাইডলাইনটা আছে সেটাকে ফলো করে কিন্তু আমি এবারে সেটাকে একদম স্ট্রেট ওয়েতে, একদম স্ট্রেট মানে 45 ডিগ্রিতে আমি অ্যাঙ্গেলে ধরবো এবং সেভাবে তারপরে কাটিংটা করব। তো এভাবে দেখো তোমরা, আমি এভাবে কাটিং করে ওদের শেখাচ্ছি। তো ওরা আমার স্টুডেন্ট, আর প্রত্যেকেরই স্যালন আছে এখানে, যারা আছে দুজনেরই অলরেডি স্যালন আছে এবং ওরা অ্যাডভান্স কাটিং করতে চায়। ওরা নিজেরাই খুব সুন্দরভাবে স্যালন চালাচ্ছে, ওদের ভালো জায়গায় স্যালন আছে। তো ওরা এখানে এসে জাস্ট অ্যাডভান্স কাটিংগুলো দেখছে, অ্যাডভান্স যা যা অ্যাডভান্স আছে সেই জিনিসগুলো ওরা দেখছে। তো এইগুলো তার সাথে এই বেসিক জিনিসগুলো আমরা এখানে শেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, আর যাদের দেখছো ভিডিওটা, যাদের মনে হচ্ছে যে যারা এরকম ক্লাস করতে চাইছো, হেয়ার কাটিংয়ের ক্লাস, নেল এক্সটেনশনের ক্লাস, তারপরে স্কিনের ক্লাস, আমাদের কিন্তু টোটাল ক্লাসই আমাদের এখানে করানো হয়। তো সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না, তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে এইটাই শেয়ার করি যে আমি যে ক্লাসগুলো করাই সেগুলো যদি তোমাদের একটু করে দেখাতে পারি, তো সেই আর কি, সেই ভেবেই আর কি আজকে ব্লগটা করা। তো তোমরা বলো তোমাদের কিরকম লাগলো আজকের ব্লগটা, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর সত্যি, কারণ আমরা আমার মানে প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের কমেন্ট থাকে আর ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট আসলে, ভালো লাগে আসলে। তাই জন্যই বলি যে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আরও তোমরা কি দেখতে চাও সেটাও অবশ্য জানিও, তাহলে আমিও সেগুলো সেই কন্টেন্টগুলো আনার চেষ্টা করব। হ্যাঁ, তো এটুকুই বলবো, আর আমার চ্যানেলটা যথেষ্ট ছোট চ্যানেল, আর তোমাদের ভালোবাসা অনেক পেয়েছে, আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি খুব কম দিনের মধ্যে, তোমাদের এত ভালোবাসা পেয়েছি আর চাই এভাবেই তোমরা আমাকে ভালোবাসো এবং আমার পাশে থাকো। আর আগামী দিনে ইচ্ছা আছে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি আনবো,
এবং অনেক সুন্দর সুন্দর ইউনিক কিছু তোমাদের জন্য চিন্তা ভাবনা করছি, এবং যাতে তোমরা এখান থেকে কিছু দেখে শিখতেও পারো সেই জন্য আমি চেষ্টা করব যাতে আরো এরকম কিছু টিউটোরিয়াল দেওয়া যায়। চলো, টেক কেয়ার, টাটা।